আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সকলেই কবুতরকে অনেক ভালোবাসি। আজকে কবুতরের খাবার নিয়ে কথা বলবো। কবুতরকে ধান গম ভুট্টা খাইয়ে থাকি, বাজার থেকে কিনে নেই। আমরা প্রথমে কবুতরকে খেতে দিই। বন্ধুরা, আমরা এখন থেকে এই ভুল আর করব না। ভুট্টাতে ফাঙ্গাস থাকতে পারে, ধানে চিটা ও ময়লা থাকতে পারে, গমে পোকা ও কেমিক্যাল থাকতে পারে, আরও হচ্ছে বাজারে যে সকল খাবার রয়েছে সেগুলো আমি বলবো না, সবই খারাপ। তবে ম্যাক্সিমাম দোকানেই আসলে ময়লা থাকে খাবারে। বাজারের কবুতরের খাবার বাসায় এনে ভালোভাবে ধুয়ে তারপরে সেগুলোকে আমরা রোদে শুকিয়ে কটকটা করে নেব। এরপর একটি শুকনো ড্রাম নিব। আমাদের এই শুকনো খাবারগুলোকে আমরা ড্রামে সংরক্ষণ করব। ড্রামে রাখা হয়ে গেলে আমরা শুকনো নিম পাতা নিব, তারপর সেগুলোকে খাবারের উপরে বিছিয়ে দিব, তারপর ভালোভাবে ড্রামের মুখ আটকে দিব। এভাবে আমরা আমাদের প্রিয় কবুতরের খাবারকে সংরক্ষণ করতে পারি। এরপর পানিবাহিত রোগ হতে পারে কবুতরের। পানির মাধ্যমে আমরা জানি বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। এই কারণে আমরা কবুতরের যে পাত্রটা সেটা খুব ভালো মতো ধুয়ে আমরা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।